নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন এক নেতা যিনি একটি ট্র্যাজিক জীবনের অধিকারী হয়েও সফলতাকে নিপীড়িত ভারতীয়দের পায়ের কাছে এনে দিয়েছেন। 1897 সালের ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বসু এমন একটা সময় জন্মগ্রহণ করেন যখন ভারতীয় তরুণদের দিনগুলি কাটত দ্বিধাদ্বন্দ্বের এক দোলাচলে। সেই সময় ভারতীয় সমাজে একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার প্রসার হতে থাকে, ঠিক অন্যদিকে পাশ্চাত্যের ধাঁচে গড়ে উঠতে থাকে ভারতীয় মন। কলকাতার বন্দরকে ঘিরে ওঠা সমৃদ্ধ শহরটিতে বাঙালি মধ্যবিত্ত মনেও তখন নাড়া দিয়েছে ইংরেজ শিক্ষা। বাঙালি বহিরাবরণ পরিহিত আধা ইংরেজ হয়ে যাচ্ছে না তো সবাই। রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব সচেতন ব্যক্তি তখন বাঙালি সমাজকে আঁকড়ে ধরে থাকা কুসংস্কারকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেশীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরার জন্য, বিশ্বের কাছে তা গ্রহণযোগ্য করার জন্য পশ্চিমাদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা কিংবা ইংরেজি ভাষার শিক্ষা দোষের কিছু নয়। এই ধারণা বাঙালি সমাজে বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ জগদীশচন্দ্র বসুসহ অনেক বাঙালির মনে এই ধারণা বদ্ধমূল ছিল। ওই সময়ের দ্বিধাবিভক্ত ভারতেই জন্ম নিলেন সুভাষচন্দ্র বসু। কর্মসূত্রে সুভাষের বাবা তখন কলকাতা ছেড়ে উড়িষ্যায়। বাবা মায়ের 14 সন্তানের নবম ছিলেন তিনি। বাবার কাছে ইংরেজি শিখে দুনিয়া জয়ের কথা আর গৃহিণী মায়ের কাছে ভারতের রূপকথার গল্পের মাধ্যমে পারিবারিক শিক্ষা শুরু। বাবা তার ইচ্ছানুযায়ী ভর্তি করে দিলেন রেভেনশো কলেজে। সেখানে গিয়েই বাঙালি আর ইংরেজি সংস্কৃতির চিরাচরিত দ্বন্দ্ব সুভাষকে একটু একটু করে আঘাত করল। কিন্তু মাকে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, তিনি আর যাই করেন পিতৃপুরুষের সংস্কৃতি জলাঞ্জলি দিতে পারবেন না। এই ধারণায় সারা জীবন তার মধ্যে বদ্ধমূল ছিল। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন নিজেকে ভারতীয় কিংবা বাঙালি হিসাবে পরিচয় দিতে এতটুকু দ্বিধা ছিল না সুভাষচন্দ্রের। ছাত্র হিসেবেও দুর্দান্ত ছিলেন তিনি। রেভেনশো স্কুলে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন বেণীমাধব দাসের মতো কীর্তিমান শিক্ষককে। স্কুল জীবন থেকেই ভারতীয় চেতনা মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে সুভাষের। শুধু পাশ করে ইংরেজের চাকরি করার বাইরেও যে জীবন আছে তা উপলব্ধি করা শুরু হয়েছিল স্কুল থেকেই। 1913 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজেও ভর্তি হয়েছিলেন। ইংরেজ শাসনের সেই দিনগুলোতে প্রেসিডেন্সি কলেজ ছিল ধনীর দুলালের বিদ্যাপীঠ। আর মধ্যবিত্ত সহপাঠীদের মধ্যে বেশিরভাগকেই দেখলেন তারা রাজনীতি কিংবা দেশের জন্য সচেতন নয়, বরং লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকে যেতে পারলেই বাঁচি এই ধারণা নিয়ে পড়তে এসেছে। প্রেসিডেন্সি কলেজের এমনই নিস্তরঙ্গ পরিবেশে ঝড় তুললেন সুভাষ। সাধারণ ছাত্রদেরকে ইংরেজ শাসনের ফলে ভারতের অবস্থা যে দিন দিন মরচে ধরা লোহার মতোই হয়ে যাচ্ছে তাই বোঝাতে লাগলেন। কিন্তু তার মতো একই মন মানসিকতা নিয়ে বড় হয়েছে এমন সংখ্যা খুবই কম দেখে কলেজের দিনগুলিতে খুব মর্মাহত হয়েছিলেন। একদিন প্রেসিডেন্সি কলেজের ইংরেজ অধ্যক্ষ একদিন তার ক্লাস লেকচারে ভারতীয়দের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন। ক্লাসে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয় হয়েও কেউই প্রতিবাদ না করায় একদিকে যেমন হতাশ, অন্যদিকে ক্ষুব্ধ হলেন সুভাষ। তার নেতৃত্বেই একদল ছাত্র প্রতিবাদ করল অধ্যক্ষের এই মন্তব্যের। ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এই আচরণকে মোটেই ভালোভাবে নিতে পারলেন না, বরং দৈহিক আক্রমণের অভিযোগ তুলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করে দিলেন। প্রতিবাদী সুভাষ এরপর ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজে। সেখান থেকে 1918 সালে বিএ পাশ করেন। 1919 সালের 15 সেপ্টেম্বর, কয়েক সপ্তাহ আগে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে, তখনই ভারত ছেড়ে সুভাষ পাড়ি জমালেন ইংল্যান্ডে। এপ্রিলের 13 তারিখ ভারতে ঘটে যায় ইতিহাসের অন্যতম নৃশংস এক হত্যাকাণ্ড। ব্রিটিশ সেনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে চালায় সেই হত্যাকাণ্ড। ক্ষোভে ফুঁসে ওঠে সারা ভারত। রবীন্দ্রনাথ তার নাইট উপাধি বর্জন করেন। ভারতীয় সাধারণ জনগণের মতো তার মনেও চাপা ক্ষোভ দানা বাঁধে। কিন্তু তখন তার বিলেত যাওয়া ঠিকঠাক, তাই বিলেতে পড়ালেখার পাশাপাশি তিনি জাতীয় আর আন্তর্জাতিক রাজনীতির খুঁটিনাটি, দর্শন, ইতিহাস আর অর্থনীতির জ্ঞানকেও ঝালাই করে নিলেন। বিলেতে পা রেখে বুঝতে পারলেন ভারতে ব্রিটিশ শাসনের হালচাল সম্পর্কে খুব কমই জানে সাধারণ ব্রিটিশরা।
সংবাদপত্রে ভারতের ব্যাপারে খুবই কম সংবাদ পাওয়া যেত, তাই দেশের অবস্থা নিয়ে যা জানবার তার শতভাগই আসত আত্মীয় স্বজন কিংবা পরিচিতদের সাথে বিনিময়কৃত চিঠি থেকে। 1921 সালের 26 ফেব্রুয়ারি তিনি চিত্তরঞ্জন দাসকে লেখা চিঠিতে জানালেন, তিনি ICS অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চতুর্থ হয়েছেন, কিন্তু তিনি চাকরিতে যোগ দিচ্ছেন না, দেশে ফিরে মানুষের জন্যই কাজ করতে চান। সেই চিঠিতেই কংগ্রেসের সাথে যোগ দেওয়ার চিন্তা চিত্তরঞ্জন দাসকে জানালেন তরুণ সুভাষ। ইংল্যান্ডের সাধারণ মানুষের জীবনধারা, চলাফেরা, মত প্রকাশের স্বাধীনতা দেখে বেশ অবাক হয়েছিলেন সুভাষ। ভারতের মানুষ যা কল্পনা করতে পারে না, সেই অধিকার ব্রিটিশদের হাতের মুঠোয়। মূলত স্বাধীন দেশের মানুষের জীবন কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে পারে প্রথমবারের মতো তিনি ইংল্যান্ডে এসে অনুভব করেছিলেন। এখানে না আসলে হয়তো ভারতকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার চিন্তা, সমস্যাগুলোকে গভীরভাবে ভেবে দেখার ফুরসত তার হতো না। এমনকি ভারতবাসীকে ব্রিটিশরা পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছে বলে একদিকে যেমন ক্ষুব্ধ হতেন, অন্যদিকে মুগ্ধ হতেন কি সুনিপুণভাবে ভারতের মতো বিশাল সব সাম্রাজ্যকে শাসন করে চলেছে। একটা সময় তিনি বুঝতে পারেন ভারতের পরাধীনতার জন্য ভারতবাসীর রাজনৈতিক পশ্চাৎপদতাও অনেকাংশে দায়ী। স্বাধীন দেশের সুবিধা সম্পর্কে এই মানুষগুলিকে বোঝাতে না পারলে যে তাদের মুক্তি অসম্ভব। দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ভারতে ফিরে এলেন সুভাষ। 1921 সালে যখন ফেরত এলেন, তার 1.5 বছর আগে কংগ্রেস মহাত্মা গান্ধীর অহিংস আর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে। এই আন্দোলনের খুঁটিনাটি নিয়ে গান্ধীর সাথে বিস্তর আলাপ আলোচনা করেও এ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি সুভাষ। 1921 সালে কংগ্রেসে যোগ দেওয়ার পরে সুভাষের প্রথম উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রিন্স অফ ওয়েলসের ভারত সফর বয়কট করার আন্দোলন। দেশজুড়ে হরতাল আর নানা কর্মসূচিতে সরকারের তখন না বিশ্বাস। আন্দোলন ঠেকাতে কংগ্রেসের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হলো। চিত্তরঞ্জন দাস আর সুভাষও আটকা পড়লেন 14 শিকের বেড়া চালে। 1922 সালে যখন ভাইসরয় কংগ্রেসকে রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তাব দিলেন, তখন কংগ্রেসের সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাওয়ায় ভাইসরয় তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন। কংগ্রেসে তখনও সুভাষের মতামত তেমন প্রভাবশালী হয়ে ওঠেনি। এর পরপরই যখন চৌরি চৌরার ঘটনায় গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, তখন কংগ্রেস এবং গান্ধীর উপর হতাশ হয়ে পড়লেন সুভাষ। নবগঠিত স্বরাজ পার্টিতে সম্পাদক হিসেবে যোগ দিলেন। এরই মধ্যে 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু তাকে অত্যন্ত শোকাহত করে। তরুণ সুভাষ তার রাজনৈতিক জীবনের দীক্ষাগুরু হিসেবে চিত্তরঞ্জন দাসের পদাঙ্ক ধরেই হাঁটছিলেন। হঠাৎ করেই তার চলে যাওয়ায় জীবনে বেশ শূন্যতা অনুভব করতে থাকেন তিনি। 1927 সালে কংগ্রেসে আবার ফিরেন সুভাষ। 1928 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা বৈঠক আয়োজনের একটা বড় অংশের দায়িত্ব পড়ে তার কাঁধে। বেশ সফলভাবে সেই দায়িত্ব পালন করে আলোচনায় উঠে আসেন সুভাষ। কলকাতা কংগ্রেসে কয়েক মাস পরেই তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান। ভারতের বিশাল শ্রমিক শ্রেণীকে আন্দোলনে সম্পৃক্ত করার চিন্তা করতে থাকেন তখন থেকেই। 1930 সাল নাগাদ কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মাঝে স্থান করে নিলেন সুভাষ। 1932 সাল অসহযোগ আন্দোলন আবারও জোরদার হয়। আন্দোলনের এক পর্যায়ে আবারও গ্রেপ্তার হয়ে জেলে গেলেন সুভাষ। আগে থেকেই অনুভব করছিলেন শরীরটা সুস্থ নেই। জেলে গিয়ে আরও বিপত্তি হল। চিকিৎসার জন্য যেতে হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েতনামে। সেখানেই তার সাথে পরিচয় এমিলি শ্যাঙ্কলের। পরিচয় গড়ায় প্রেমে, দুজনের মধ্যে বিনিময় হয় চিঠি। 1937 সালের 26 ডিসেম্বর তাদের বিয়ে হয়েছিল অস্ট্রিয়াতে। খুব গোপনে বিয়ের কাজটি করেন সুভাষ আর এমিলি। 1942 সালে তাদের কন্যা সন্তান অনিতা বসুর জন্ম হয়। 1942 সালে অনিতাকে দেখার জন্য একবার ভিয়েনায় গিয়েছিলেন সুভাষ। স্ত্রী আর সন্তানকে খুব কম সময় দিতে পেরেছেন এই বিপ্লবী নেতা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।